মেশিনটা একটু সময় নিয়ে আমাদের দুজনের ফ্রিকোয়েন্সিটা সেট করলো। তারপর মেয়েটার ভাবনাটা রেকর্ডিং করতে লাগলো। একটু বাদে মেয়েটা ওদের ঘরের মধ্যে ঢুকে যেতেই আমি মেশিনের স্পিকার অন করে মেশিনটা চালিয়ে দিলাম। আজ মহাষষ্ঠী, পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে শোনাব একটি গল্প, আবিষ্কার। লেখক শ্রী নিরঞ্জন ঘোষ। প্রথমেই লেখক নিরঞ্জন ঘোষ মশাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তার লেখা গল্পটি আমাদের চ্যানেলে শোনানোর অনুমতি দেওয়ার জন্য। গল্পটি চরিত্রায়নে গজেন ও সুশোভনের ভূমিকায় ডক্টর অর্চ্য সেনগুপ্ত, মহিলা ও সূত্রধরের ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আজ শুনি একটি নতুন স্বাদের গল্প, আবিষ্কার। সবে মাঠ থেকে ফিরে এক ধামা মুড়ি আর এক বাটি আলু চচ্চড়ি, একটা বড় সাইজের পেঁয়াজ আর গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে শেষ করে দাওয়ায় বসেছে গজেন। এমন সময় বাড়ির সামনে রাস্তায় রিক্সা এসে দাঁড়ালো, আর রিক্সা থেকে নামলো সুশোভন হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে। দাওয়া থেকে নেমে দরজার কাছ থেকেই গজেন চেঁচিয়ে উঠল, কি ব্যাপার রে, কলকাতায় কি অ্যাটম বোম পড়েছে নাকি রে? সুশোভন দাওয়ায় উঠতে উঠতে বলল, বালাই ষাট, অমন অলক্ষণে কথা বলিস নি আর। সারা পৃথিবীর মানুষ যেন ঘটনাটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে পারে। তুই তো প্রায় 30 বছর বাদে গায়েলি, আমি তোর সঙ্গে দেখা করার জন্য মাঝে মাঝে কলকাতা যাই, তা হঠাৎ কি মনে করে? সে অনেক কথা রে, ধীরে সুস্থে বলছি, আগে কিছু খাওয়া, ভীষণ খিদে পেয়েছে, মুড়েই খাবো। সুশোভন আর গজেনের বন্ধুত্ব সেই ছোট্টবেলার থেকে। গজেন আর সুশোভন এক গ্রামের ছেলে, ইজের না পড়া বয়স থেকে বন্ধুত্ব। গজেন চাষবাস নিয়ে গ্রামে থাকে, ক্লাস 8 পর্যন্ত বিদ্যে, আর সুশোভন বিজ্ঞানে সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি থেকে নানা রকম ডিগ্রি নিয়ে কলকাতায় ফিরে এসেছে। দুজনেই 50 পেরিয়ে গেছে, কেউই বিয়ে করেনি, চাকরিও না। গজেনের চাষবাস আর সুশোভনের পেটেন্টের টাকায় চলে যায়, বন্ধুত্ব অটুট। খাঁটি সর্ষের তেল দিয়ে মাখা বাড়িতে ভাজা মুড়ি আর খানিকটা এখো গুড় খেয়ে একটা বড় গ্লাসের জল শেষ করে একটা ঢেকুর তুলল সুশোভন। তারপর বলল, গজা, খুব বিপদে পড়ে গেছি রে ভাই, কি করবো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আর বলিস নি, এই বয়সটাই হচ্ছে খারাপ। কেন, বয়সের দোষ দিচ্ছিস কেন? মোটে তো 52 বছর বয়স আমাদের দুজনেরই, আর তোকে দেখে খারাপ তো কিছু দেখতেও পাচ্ছি না। তোর তোর সেসব কিছু নয়, কোনো অসুখ বিসুখ হয়নি আমার। তবে তুই তো জানিস আমি নানা উদ্ভট উদ্ভট সব গ্যাজেট মানে যন্ত্র আবিষ্কার করেছি, তো হালে সেই রকমই একটা যন্ত্র তৈরি করেই হয়েছে যত ঝামেলা, আর সেই থেকেই আমার বিপদেরও সূত্রপাত। কি যন্ত্র? অন্যের মনের কথা জানার মেশিন। সে আবার কি? মানে ধর, তোর সাথে রোজ দেখা হয় আমার, কিন্তু পরস্পরের সঙ্গে কথাবার্তা হয় না। এই যন্ত্রটা যাকে তাক করে অন করা হবে তার মনের কথা জানিয়ে দেবে। এই সামান্য ব্যাপারের জন্য যন্ত্রের কি দরকার? সোজাসুজি গিয়ে কথা বললেই তো ঝামেলা মিটে যায়, তা তোর আবার এই বয়সে এসে কার মনের কথা জানবার দরকার হলো রে? আরে না না, তুই উল্টো বুঝলি, আমি আসলে যন্ত্রটা তৈরি করে টেস্ট করতে চাইছিলাম যে এটা ঠিক মতো কাজ করছে কিনা। এটা ওই 300 মিটারের মধ্যে কাজ করে, আমার বাড়ির একটা বাড়ি পরেই একটা দোতলা বাড়ি আছে, এমনি আমাদের বাড়ি থেকে সোজাসুজি ওই বাড়িটা দেখা যায় না, কিন্তু আমার ওই পেছনের ঘরের জানলা দিয়ে ওই বাড়ির পশ্চিম দিকের ব্যালকনিটা ভালোভাবে দেখা যায়। যন্ত্রটা তৈরি করার কয়েকদিন বাদে সকালবেলায় হঠাৎ ওই দিকে চোখ পড়ে গেল, দেখলাম ওই বাড়ির মেয়েটাকে। দূর, ও মেয়ে কোথায়? ওর তো 40-এর কাছাকাছি বয়স, আমিও দেখেছি কোনো স্কুলে পড়ায়। 40 হয়েছে তো কি হয়েছে, ওর তো এখনো বিয়েই হয়নি, সেই অর্থে মেয়ে বলতেই পারি। সুশোভনের জবাব, হ্যাঁ তো কি করলি, মেয়েটাকে লক্ষ্য করে যন্ত্রটা চালালি? না,
তুই সারা জীবন মুখ খুলে রয়ে গেলি, আমি দু তিন দিন জানলা দিয়ে ওকে ভালোভাবে লক্ষ্য করলাম। রোজ সকাল 9টায় ও কয়েকটা ভিজে জামা কাপড় বারান্দায় মেলতে আসে, বোধহয় চান করে স্কুলে বেরোনোর সময়। কখন তুলে নিয়ে যায় দেখতে পাইনি। ও দু একবার আমার জানলার দিকে তাকিয়েও ছিল। সে যাই হোক, কাল রবিবার ছিল, আমি সকালবেলায় চিন্তা করে নিয়েছিলাম মেশিনটা টেস্ট করব। সময় মতো মেশিনটা নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে রইলাম। ওকে বারান্দায় দেখতেই মেশিনের অ্যান্টেনাটা ওদের বারান্দার দিকে তাক করে মেশিনটা চালিয়ে দিলাম। গজেনের উদ্ধশ্বাস প্রশ্ন এবারে। তারপর মেশিনটা একটু সময় নিয়ে আমাদের দুজনের ফ্রিকোয়েন্সি সেট করলো, তারপর মেয়েটার ভাবনাটা রেকর্ডিং করতে লাগলো। একটু বাদে মেয়েটা ওদের ঘরের মধ্যে ঢুকে যেতেই আমি মেশিনের স্পিকার অন করে মেশিনটা চালিয়ে দিলাম। মেয়েটা যা বলেছে সেটা শুনেই আমি ঘাবড়ে গেছি, তাই তো সকালবেলায় তোর কাছে ছুটে এসেছি। যা হোক একটা বুদ্ধি বাতলা। কি বলেছে মেয়েটা? তুই নিজেই শোন। সুশোভন ব্যাগ থেকে মাঝারি সাইজের রেডিও সেটের মতন একটা বাক্স বের করে তার একটা সুইচ অন করে দিল। সেটা থেকে একটা ধাতব রিন রিনে আওয়াজ বেরোতে লাগলো। হতচ্ছাড়া বুড়ো বদমাস, রোজ এ সময় এসে আমার রূপ দেখা, জানলা থেকে নড়তেই চায় না, হাঁ করে আমায় গেলা হচ্ছে, যত সব কেরদানি দূর থেকে। সাহস থাকলে সোজাসুজি এসে বল, সে মুড়ত্ব নেই না, যা করার আমি করব। সামনের রবিবার আমি যাব তোমার বাড়িতে, দেখি তোমার সাহস আমাকে প্রপোজ করতে পারো কিনা, করলে ভালো, আর যদি না করো পাড়ার লোক জড়ো করব আমি। হ্যাঁ, মেশিনটার সুইচ অফ করে সুশোভন কাতর স্বরে গজেনকে বলল, এবার কি হবে রে, কি করি বলতো? কি আর হবে, এতদিনে তোর একটা গতি হবে, গজেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তবে ওর প্রপোজ করার আগেই তুই প্রপোজ করে দিবি, আর 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 মেশিনটা আমার কাছে রেখে যাস।